যদি আপনাদের মনে হয় সাইলেন্ট থাকা বা নীরব থাকা অপ্রয়োজনীয়ভাবে অক্ষমতা এবং সবসময়ই দুর্বলতার লক্ষণ হয়ে থাকে, তবে মনে রাখবেন এটি আমাদের মধ্যে চিরবর্তমান একটি শক্তিশালী আত্মনিয়ন্ত্রণেরও লক্ষণ। মৌন মানে নীরবতা। এটি আপনার মধ্যে লুকোনো একটি শক্তিশালী অস্ত্র যা আপনার জীবন পরিবর্তন করতে পারে যদি সেটিকে সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, এখানে চুপ থাকা বলতে আমি মোটেও একটিও কথা না বলে নীরবতা পালন করার কথা বলছি না, বরং আমি এখানে যে নীরবতার শক্তির কথা বলছি তার অর্থ হল নিজেকে সবকিছুর উপর প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত রাখা, অপ্রয়োজনীয় তর্কবিতর্ক এড়িয়ে শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করা। আচার্য চাণক্য বলেছিলেন, আপনার নীরবতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করুন এবং আপনার সাফল্য দিয়ে তাদেরকে অবাক করুন। অর্থাৎ আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করুন এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত নীরবে কাজ করতে থাকুন। আর এই নীরবতা নীতির মাধ্যমেই আচার্য চাণক্য সর্বদা তার শত্রুদের বিভ্রান্ত করে রাখতেন এবং উপযুক্ত সময় এলে তাদের তার কর্মের ফলের দ্বারা চমকে দিতেন। শব্দ একজন ব্যক্তির শক্তি কিংবা দুর্বলতা দুটিই হতে পারে এবং এটি আপনার জন্য কি হবে তা নির্ভর করে আপনি কখন কোথায় এবং কিভাবে এই শব্দগুলি ব্যবহার করবেন তার উপর। একদিকে যেমন সঠিক সময়ে সঠিক শব্দের চয়ন এবং উপযুক্তভাবে তাদের ব্যবহার করার জ্ঞান আপনাকে অনেক ঝামেলা থেকে বাঁচাতে পারে, অন্যদিকে অপ্রয়োজনীয়ভাবে বলা ভুল শব্দের ব্যবহার আপনার জীবনকে জটিল করে তুলতে পারে। আমরা খবর ও মিডিয়ায় দেখতে পাই যে আমাদের অনেক নেতা ও চলচ্চিত্র তারকাদের এমন অনেক উদাহরণ যেখানে এই মানুষগুলো শুধু কিছু ভুল কথার কারণেই বিপাকে পড়ে। অনেক সময় অনেক মহান ব্যক্তিত্ব শুধুমাত্র তাদের বেশি কথা বলার কারণেই তাদের ক্যারিয়ার ধ্বংস করে ফেলেছেন, এবং কিছু কিছু মানুষ তো এর কারণেই তাদের ক্যারিয়ার শুরু করার আগেই শেষ করে ফেলেন। অধিকাংশ সময় মানুষেরা কাউকে নিচু দেখানোর উপায় হিসাবে এবং তাদের কাছে নিজের আধিপত্য প্রকাশ করার জন্য কথার বা শব্দের ব্যবহার করে থাকেন, আর ঠিক এই কারণেই অধিকাংশ সময় তাদেরকে অবাঞ্ছিত পরিস্থিতিতে জড়িয়ে পড়তে হয়। মনে রাখবেন, কথা বলা কোনো শিল্পর থেকে কম নয় এবং এই শিল্পের বা উপযুক্ত শব্দ নির্বাচনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। বেশি কথা বলার অনেক অসুবিধা আছে, কিন্তু আবার কম কথা বলার ঠিক ততটাই উপকারিতাও আছে। কথা বলাটা আমাদের সবারই জানা যাদের জিহ্বা আছে এবং কোনো ভাষার জ্ঞান আছে, কিন্তু কতটা কথা বলতে হবে, কাকে বলতে হবে, কোন সময়ে এবং সবচেয়ে বড় কথা কতক্ষণ কিছু না বলা দরকার, এটার জ্ঞান খুব কম মানুষেরই আছে। আর যদি কথা বলা একটি শিল্প হয়ে থাকে তাহলে নীরবতা একটি অনুশীলন, এবং অনুশীলন মানে নিজের উপর নিয়ন্ত্রণ। নীরবতা বা সাইলেন্স শুনতে খুব সহজ মনে হলেও আসলে কিন্তু নিজেকে চুপ করে রাখাটা ততটা সহজ ব্যাপার নয়, কারণ এই ধরনের সহজ কাজ করার জন্য দৃঢ় সংকল্পের প্রয়োজন হয়, এবং আপনি যদি এই সহজ কাজটি আপনার জীবনে অনুসরণ করেন তাহলে বিশ্বাস করুন আপনি অনেক আকাঙ্ক্ষিত অসুবিধা থেকে মুক্তি পেতে পারেন। নিজেকে সঠিক এবং অন্যদের ভুল প্রমাণ করার মতো ফালতু জিনিসগুলিতে আপনার মূল্যবান সময় নষ্ট না করে আপনারা নীরব থাকারই চেষ্টা করুন, যাতে আপনারা আপনাদের লক্ষ্যগুলিতে সেই মূল্যবান সময়গুলিকে ব্যয় করতে পারেন। মনে রাখবেন, যারা আপনাকে বিশ্বাস করে না তাদেরকে বলে কোনো লাভ হয় না, তাদের আপনার ফলাফল প্রমাণ করবে যে আপনি তখনও সঠিক ছিলেন এবং আজও সঠিক আছেন। অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আপনার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা এবং আপনার সমস্ত শক্তিকে আপনার লক্ষ্যের দিকে পরিচালিত করা অনেক গুণে ভালো। আর সঠিক সময়ের জন্য নীরবতার সাথে অপেক্ষা করুন যখন আপনাকে কাউকে কিছু বোঝানোর দরকার পড়বে না। ভুলে যাবেন না যে একজন শান্ত ব্যক্তি যারা বেশি এবং অযৌক্তিক কথা বলে তাদের চেয়ে ভালো চিন্তা করতে পারে এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে। শুধুমাত্র শান্ত চিত্তে গৃহীত সিদ্ধান্তই হয়ে ওঠে আমাদের সোনালী ভবিষ্যতের ভিত্তি। একটি অনিশ্চিত অমীমাংসিত ধাঁধার মতো একজনের নীরবতা অধিকাংশ মানুষকে অবাক করে রাখে, যার সম্পর্কে লোকেরা কেবলমাত্র অনুমান করতে পারে, এবং নীরব থেকে আপনি কোনো বিতর্ক ছাড়াই আপনার কাজের উপর পুরোপুরি মনোযোগ দিয়ে পর্যায়টি কাটাতে পারেন। একদিকে আপনি আপনার নীরবতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন, ঠিক তার উল্টো দিকে আপনি আপনার সাফল্য দিয়ে তাদেরকে অবাকও করতে পারেন। লোকেদের আপনার নীরবতাকে অনুমান করতে দিন, শুধু মানুষের কথা শুনুন এবং আপনার কথা বলার সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। কিন্তু তাদেরকে শুধু কথা বলে নয়, কিছু করে দেখাতে হবে। নীরবে এত পরিশ্রম করো যেন তোমার সাফল্য চিৎকার করে ওঠে।
এবং এইসবই সম্ভব আপনাকে কেবল আপনার নীরবতার শক্তিকে চিনতে হবে এবং আপনার জীবনে এটিকে অনুশীলনের মাধ্যমে গ্রহণ করতে হবে। আপনার শব্দের শক্তিকে বোঝার চেষ্টা করুন এবং প্রতিবার সঠিক সময়ের জন্য শব্দগুলি সংরক্ষণ করুন। নীরবতার মধ্যে শক্তি আছে, আনন্দ আছে। এই অভ্যাসটি তিন দিন করার জন্য সংকল্প করুন এবং নীরবতার সেই দুর্দান্ত শক্তিকে অনুভব করুন। নীরব থাকা নিজেই একটি ধ্যান এবং এই ধ্যান আপনাকে আপনার ভিতরে লুকিয়ে থাকা একটি নতুন শক্তির সাথে পরিচয় করিয়ে দেবে। আপনি নিজেকে এবং এই বিশ্বকে ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আপনি এই তিন দিনের নীরবতা চ্যালেঞ্জের সাথে কি একমত? নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত আমাকে জানাতে পারেন এবং সেই তিন দিনে আপনার কেমন লাগছে সেটাও শেয়ার করতে এই ভিডিওতে ফিরে আসতে পারেন। তাই আমি আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন। যদিও হ্যাঁ, এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও মূল্যবান এবং জীবন পরিবর্তনকারী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই খুশি থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।